ওয়েলকাম মাইডিয়া স্টুডেন্টস আজ আমি নবম শ্রেণীর অভিনব ভৌতবিজ্ঞান ও পরিবেশ ধনঞ্জয় সরকার ডক্টর অশোক কুমার ঘোষ ভট্টাচার্য ব্রাদার্স একাডেমি পাবলিশার্স এই বইয়ের তাপ অধ্যায়ের ই গাণিতিক প্রশ্নাবলীগুলি সমাধান করব একে দেখেছে একশো ডিগ্রি সি উষ্ণতায় আশি গ্রাম একটি ধাতব টুকরোকে কুড়ি ডিগ্রি সি উষ্ণতায় দুশো গ্রাম জলে ফেলায় শেষ উষ্ণতা পঁচিশ ডিগ্রি সি হলো ধাতুর আপেক্ষিক তাপ কত জলের আপেক্ষিক তাপ ইকুয়াল টু চার হাজার দুশো জুন পার কেজি দেখো এম করে খুবই সহজ তোমরা তো জানো ধাতু কর্তৃক বর্জিত তাপ এখানে এইচ ইকোয়াল টু এম এস টি এই ফর্মুলাটা তোমরা অবশ্যই জানো তাহলে এখানে কী লেখা আছে এম এম মানে কি বলো দেখি এখানে এম মানে হচ্ছে এখানে আশি গ্রাম দেওয়া আছে তাহলে আশি গ্রামকে আমি এখানে কিলোগ্রামে প্রকাশ করে নেবো কী বললাম বুঝলে দেখো এখানে আমি আশি গ্রামকে কিলোগ্রামে প্রকাশ করে নিয়েছি তাহলে কি আশি বাই এক হাজার হয়েছে এবার হচ্ছে কি এস এস হচ্ছে কি ধাতুর আপেক্ষিক তাপ এটা আমরা বার করবো তাই আমি এস এখানে লিখে দিয়েছি এবার তাপ টেম্পারেচার এখানে কী বলছে একশো থেকে পঁচিশ এখানে বলা আছে দেখো তোমাদের এখানে একশো ডিগ্রি সি উষ্ণতায় বলা আছে এবার কত হলো কী বলছে একশো ডিগ্রি সি উষ্ণতায় আশি গ্রাম একটা ধাতু টুকরোকে কুড়ি ডিগ্রি সি উষ্ণতায় দুশো গ্রাম জলে ফেলায় শেষ উষ্ণতা মানে একবারে সবচেয়ে শেষ উষ্ণতা কত পঁচিশ ডিগ্রি সি হয়েছে তাই আমি এখানে কী করেছি দেখো তাই আমি এখানে একশো থেকে পঁচিশ ডিগ্রি বাদ দিয়েছি তাহলে বাদ দিতে কত হবে তাহলে পঁচাত্তর হয়ে গেছে আর এখানে আমি কারাডি করেছি কারাডি করতে কত দুই বাই পঁচিশ হয়েছে আর এখানে পঁচাত্তর বেরিয়েছিলো তাহলে পঁচিশ তিনে পঁচাত্তর তাহলে কত হচ্ছে তিন দিয়ে ছয় সিক্স এস হয়ে গেছে তাহলে এটা আমি ধাতু কর্তৃক বর্জ্যতা বার করলাম এরপরে আমি জল কর্তৃক গৃহীততা বার করব সেই একই রকম সূত্র এইজ ইকাল টু এম এস টি এখানে এম দেওয়া আছে কত দুশো দুশো গ্রাম দেওয়া ছিল তাহলে দুশো গ্রামকে আমি কিলোগ্রাম প্রকাশ করেছি তাহলে দুশোকে আমি এক হাজার দিয়ে ভাগ করছি আর এখানে কি আছে বিয়াল্লিশশো এখানে তোমার বইতেই দেওয়া আছে এখানে এখানে জলের আপেক্ষিক তাপ কী দেওয়া আছে দেখো তোমাদের বইতে দেওয়া আছে জলের আপেক্ষিক তাপ বিয়াল্লিশশো জুল পার কেজি দেওয়া আছে আমি সেটা এখানে লিখে নিয়েছি বিয়াল্লিশশো লিখে নিয়েছি টু এখানে পঁচিশ ডিগ্রি থেকে কুড়ি ডিগ্রি দেখো এখানে তোমাদের বইতে দেওয়া আছে কি এখানে দেখো একটা ধাতু বুটু করে কুড়ি ডিগ্রি সি উষ্ণতায় দুশো গ্রাম জলে ফেলায় শেষ উষ্ণতা পঁচিশ ডিগ্রি সি হলো তাহলে কুড়ি ডিগ্রি থেকে পঁচিশ ডিগ্রি তাহলে আমি এখানে কী করেছি দেখো পঁচিশ ডিগ্রি থেকে আমি কুড়ি ডিগ্রি বাদ দিয়ে দিচ্ছি এর একটা শুনে এর একটা সঙ্গে কেটে দিয়েছি আমি এখানে এবার এর একটা শুনে এর একটা সঙ্গে কেটে দিয়েছি এবার আমি এটা দশ দিয়ে একটা কেটে দিচ্ছি কাটতে কত হচ্ছে চারশো কুড়ি হয়ে গেছে আর এটা পঁচিশ থেকে কুড়ি বিয়োগ দিয়েছি কত পাঁচ হয়ে গেছে তাহলে আটশো এটা গুণ করেছি দেখো চারশো কুড়ির সঙ্গে দুই গুণ করলে কত হচ্ছে আটশো চল্লিশ হয়েছে তাহলে আটশো চল্লিশ সঙ্গে পাঁচ আমি গুণ করে দিচ্ছি গুণ করতে কত বেরিয়েছে বলো দেখি এখানে বিয়াল্লিশশো বেরিয়ে পড়েছে এরপর দেখো ক্যালোরিমিতির মূল নীতি অনুযায়ী ধাতু কর্তৃক বোর্জিত তাপ ইকুয়াল টু জল কর্তৃক বোর্জিত তাপ এটা আমি করে দেবো এটা আমি করে দিয়েছি দেখো আগে আমাদের বেরিয়েছিলো সিক্স এস এবার পরে বেরোলো কত বিয়াল্লিশশো বেরিয়েছিলো বোঝা গেছে এবার আমি এসের মানটা বার করে নেব তাহলে সিক্স এক্স ইকোয়াল টু বিয়াল্লিশশো তাহলে এসের মানটা তাহলে কত বিয়াল্লিশশো বাই ছয় কার্ড করছি সাতশো বিয়াল্লিশ তাহলে সাতশো এবার আমি এসের মানটা বার করেছি কত সাতশো বেরিয়ে পড়ছে সাতশো জুল পার কেজি ডিগ্রি সি তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এরপর আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি দু একদিকে গিয়েছে জিরো ডিগ্রি সি উষ্ণতায় দশ গ্রাম বরফকে দশ ডিগ্রি সি উষ্ণতায় জলে পরিণত করতে কত তাপ লাগবে দেখো অঙ্কটা খুবই সহজ তোমরা প্রথমে কী লিখবে জিরো ডিগ্রি সি থেকে উষ্ণতায় দশ গ্রাম বরফ তোমরা তো ফর্মুলাটি জানো কিউ ইকাল টু এম এবার দেখো এম মানে কি এম হচ্ছে বস্তুর ভর দশ গ্রাম এখানে দশ গ্রাম লেখা ছিল এবং এখানে দশ লিখেছি এবার এল কি এল হচ্ছে কি লিন তাপ লিনতাপ এখানে কত আশি ক্যালোরি পার গ্রাম বরফ গল নিল তোমরা জানো তাই আমি এখানে আশি লিখে দিচ্ছি তাহলে আশি দশে কত হচ্ছে আটশো ক্যালোরি এবার তোমরা লিখবে কি জিরো ডিগ্রি সি উষ্ণতা থেকে দশ ডিগ্রি সি উষ্ণতায় জল লিখে তোমরা এই ফর্মুলা জানো যে এই জুকুয়াল টু এম এস টি তোমরা এরকম এই জুকুয়াল টু টি লিখে নেবে এবার এম এম হচ্ছে বস্তুর ভর বস্তুর ভরের জায়গায় এখানে দশ লিখে দেবে এন টু ওয়ান মানে কী বলতে কি জলের আপেক্ষিক তাপ ওয়ান হয় তাহলে ওয়ান আমি লিখেছি এখানে টি এখানে এখানে কী লেখা আছে দেখো দশ ডিগ্রি সি উষ্ণতাই বলেছে তাই আমি এখানে দশ লিখে দিচ্ছি এবার সরল করতে দশ দশে একশো হয়ে গেছে এবার আমি এম ও এম এল এ এই দুটোর মান যোগ করলে উত্তরটা আমাদের হয়ে যাবে এবার এম এসটির মান দেখো আমি এক্ষুনি বার করলাম একশো আমি একশো এখানে লিখে দিচ্ছি আর এম এল এম এল এর মান তো আমরা বার করেছি আটশো এখানে আটশো লিখে দিয়েছি তাহলে আটশো যুক্ত একশো তাহলে কত নশো ক্যালোরি এটাই হচ্ছে অ্যান্সার তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এরপর আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি তিনি দেখিয়েছে জিরো ডিগ্রি সি উষ্ণতায় দশ গ্রাম জলকে একশো ডিগ্রি সি উষ্ণতার চাপে পরিণত করতে কত তাপ লাগবে জলের বাষ্পীভবনের লিনতাপ পাঁচশো সাঁত্রিশ ক্যালোরি পার গ্রাম দেখো অঙ্কটা খুবই সহজ তোমরা প্রথমে লিখবে কি জলের ভর এম এম হচ্ছে কি দশ গ্রাম জলের আপেক্ষিক তাপ এস ইকুয়াল টু ওয়ান ক্যালোরি গ্রাম ইনভার্স সি ইনভার্স তোমরা এটা জানো টি ইকোয়াল টু একশো ডিগ্রি সি এবার দেখো জলের বাষ্পীভবনের লিনাপ কত পাঁচশো সাঁত্রিশ ক্যালোরি পার গ্রাম এবার দশ গ্রাম জলের বাষ্পেন তাপটা কত হবে তাহলে তাহলে পাঁচশো সাঁত্রিশ সঙ্গে দশ গুণ করবো ক্যালোরি লিখবো তাহলে কত হবে পাঁচ হাজার তিনশো সত্তর ক্যালোরি এবার এই ফর্মুলাটা তোমরা অবশ্যই জানো যে অতএব এইচ ইকাল টু এম বা এইচ এইচ ইকোয়ালটি তাহলে কত হবে এম হচ্ছে বস্তুর ভর মানে জলের ভরটা কত দশ গ্রাম দিয়ে আছে দশ লিখেছে আমি এখানে এবার ওয়ান এস হচ্ছে কি জলের আপেক্ষিক তাপ ওয়ান তোমরা জানো উষ্ণতা ইকোয়াল টু একশো ডিগ্রি সি তাই আমি এখানে একশো করে দিয়েছি এবার গুণ করতে এখানে হাজার ক্যালোরি হয়েছে এরপরে তাপ এইচ ইকুয়াল টু তাহলে কী লিখবে তোমরা তাহলে আগে আমাদের বেরিয়েছিল পাঁচ হাজার তিন সত্তর বেরিয়েছিল তাহলে সেটার সময় আমি এক হাজার যোগ করে নিলাম ক্যালোরি ইকোয়াল টু ছ হাজার তিন সত্তর ক্যালোরি তাহলে তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছো এরপরে আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি চারে দেখেছে ছ হাজার আটশো জুল তাপ প্রয়োগে জিরো ডিগ্রি সি উষ্ণতায় কী পরিমাণ বরফ গলিবে বরফ গলনে লেন তাপ আশি ক্যালোরি পার গ্রাম তোমরা লিখবে প্রথমে এক জুল ইকুয়াল টু জিরো পয়েন্ট টু ফোর ক্যালোরি এবার ছ হাজার আটশো টু তাহলে কত হবে জিরো পয়েন্ট টু ফোর ইন্টু ছ হাজার আটশো ক্যালোরি হবে এবার করলে তাহলে কত হবে ষোলোশো বত্রিশ ক্যালোরি এবার আশি ক্যালোরি লিন তাপ প্রয়োগে বরফ গলবে এক গ্রাম এটা তোমরা জানো যে বরফ গলেন লিন তাপ আশি ক্যালোরি পার গ্রাম তাই আমি কথাটাকে উল্টে লিখে দিচ্ছি কী লিখেছি যে আশি ক্যালোরি লিন তাপ প্রয়োগে বরফ গলবে এক গ্রাম এক ক্যালোরিতে কত বরফ গলবে তাহলে ওয়ান বাই আশি গ্রাম হবে আর ষোলোশো বত্রিশ ক্যালোরি লিন তাপ প্রয়োগে বরফ তাহলে কত বলবে ষোলোশো বত্রিশ আসি তোমরা করে নেবে এটা করলে কার্ডে করতে তাহলে কত বেরোবে কুড়ি দশমিক চার গ্রাম বেরিয়ে পড়বে তার উত্তরটা আমাদের কমপ্লিট হয়ে গেল এরপর আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি পাঁচে দেখিয়েছে একশো গ্রাম জলের উষ্ণতা বিয়াল্লিশ ডিগ্রি সি বৃদ্ধি করতে যে তাপ লাগে এক কেজি তারপিন তেলের তাপমাত্রা দশ ডিগ্রি সি বৃদ্ধি করতে একই পরিমাণ তাপ লাগে জলের আপেক্ষিক তাপ ওয়ান ক্যালোরি গ্রাম ইনভার্স ডিগ্রি সি ইনভার্স হলে তারপিন তেলের আপেক্ষিক তাপ কত লিন তাপ কাকে বলে দেখো অঙ্কটা খুব সহজ তোমরা লিখবে প্রথমে যে জলের গৃহীত তাপ এইচ ইকোয়াল টু দেখো এটা এখানে আমি সহজেই একটু লিখিয়ে দিয়েছিলাম আমি আবার করে দিচ্ছি এইচ ইকুয়াল টু এম এস টি এটা তোমরা জানো তাই আমি এখানে এরকম করে বসিয়ে দিয়েছি বুঝতে পারলে একশো গুণ তক এক গুণ বিয়াল্লিশ মানে এম এর মান হচ্ছে একশো এস এর মান ওয়ান টি এর মান বিয়াল্লিশ ক্যালোরি এটাকে সরল করলে কত হচ্ছে তাহলে চার হাজার দুশো ক্যালোরি বেরিয়ে পড়লো এরপরে তোমরা লিখবে কি ধরি তারপিন তেলের আপেক্ষিক তাপ এস অতএব তারপিন তেলের গৃহ তাপ তাহলে কত হবে এক হাজার গুণ তক এস গুণ তক দশ করে নেবো আমরা তাহলে এখানে কত হবে দশ হাজার ইন্টু এস হয়ে গেল এবার তোমরা কী করবে দেখো শর্তানুযায়ী দশ হাজার এস ইকুয়াল টু বিয়াল্লিশশো এবার এসের মানটা তোমরা বার করবে কি বিয়াল্লিশশো বাই দশ হাজার করে নেবে এটা কার্ড করলে বেরোবে তাহলে একুশ বাই পঞ্চাশ বেরিয়ে পড়বে এটাই হচ্ছে উত্তর তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো অঙ্কটা এরপর আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি এরপরের প্রশ্নটা কেছে লিনতাপ কাকে বলে তোমাদের বইয়ের একশো সাতচল্লিশ নম্বর পেজে দেখো এখানে লেখা আছে লিনতাপের সংজ্ঞা তোমরা এটা লিখে নেবে ছয় দিয়ে কেছে চব্বিশ ক্যালোরি তাপ উৎপন্ন করতে একশো দশমিক আট জুল কার্য সম্পন্ন করতে হয় তাপের যান্ত্রিক তুলাঙ্কের মান নির্ণয় করো দেখো অঙ্কটা খুব সহজ তোমরা প্রথমে কি করবে তোমরা লিখবে যান্ত্রিক তুলাঙ্কের মান যে ইকোয়াল টু একশো আট বাই চব্বিশ করে দেবে ডব্লিউ ইকাল টু একশো দশমিক আট জে আর এইচ এইচ এর মান হচ্ছে চব্বিশ ক্যালোরি এতে বইতে দেওয়া আছে এখানে তোমরা কী করবে জে ইকোয়াল টু তাহলে একশো দশমিক আট নিচে চব্বিশ করলে এবার দশমিক তুলে দিয়ে এখানে নিচে দশ করে দেবে এবার কার্ড করলে এখানে কত বিয়াল্লিশ চলে আসছে আর দশ দিয়ে ভাগ করলে চার দশমিক দুই হয়ে গেলো জুলপার ক্যালোরি তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারো অঙ্কটা এরপরে আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি সাথে দেখেছে জিরো ডিগ্রি সি উষ্ণতায় চল্লিশ গ্রাম বরফকে চব্বিশশো ক্যালোরি তাপ দিলে কী ঘটবে দেখো অঙ্কটা খুব সহজ তোমরা প্রথমে লিখবে আশি ক্যালোরির তাপ জিরো ডিগ্রি সি উষ্ণতায় এক গ্রাম বরফকে জলে পরিণত করে এবার এক ক্যালোরি তাপ জিরো ডিগ্রি সি উষ্ণতায় এক বাই আশি গ্রাম বরফকে জলে পরিণত করে আর চব্বিশে ক্যালোরি তাপ জিরো ডিগ্রি সি উষ্ণতায় তাহলে কত চব্বিশশো বাই আশি গ্রাম বরফকে জলে পরিণত করে এবার কারাডি করে দিলে এখানে কত তিরিশ গ্রাম বেরিয়ে পড়বে এরপর তোমরা লিখবে কি যে অবশিষ্ট বরফ তাহলে চল্লিশ বিযুক্ত তিরিশ গ্রাম সমান কত লাগবে দশ গ্রাম হবে এবার তোমরা এখানে লিখবে কি যে অতএব জিরো ডিগ্রি সি উষ্ণতায় চল্লিশ গ্রাম বরফকে চব্বিশশো ক্যালোরি তাপ দিলে তিরিশ গ্রাম বরফ জলে পরিণত হয় এবং দশ গ্রাম বরফ অবশিষ্ট থেকে যায় তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এরপরে আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি আটে দেখেছে একশো পঞ্চাশ ক্যালোরি তাপ উৎপন্ন করতে কত কার্য করতে হবে এখানে তোমরা প্রথমে লিখবে ডাব্লিউ ইকাল টু জেএইচ এখানে জের মানটা কত দেওয়া আছে চার দশমিক দুই জুল পার ক্যালোরি বা এখানে ডব্লিউ ইউকোয়াল টু জের মান কত চার দশমিক দুই এটা দেওয়া ছিল আর এখানে হিট হিট কত দেওয়া আছে এইচ একশো পঞ্চাশ তোমাদের বইতে দেওয়া আছে কি একশো পঞ্চাশ ক্যালোরি তাপ এই জন্য একশো পঞ্চাশ এখানে লিখেছি এখানে জুল লিখবে তোমরা বা ডব্লিউ ইকাল গুণ করলে কত হবে ছশো তিরিশ জুল এবার তোমরা এখানে লিখবে যে অতএব একশো পঞ্চাশ ক্যালোরির তাপ উৎপন্ন করতে ছশো তিরিশ জোল কার্য করতে হবে তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো ঠিক আছে আজ এই পর্যন্ত নেক্সট ভিডিওতে নেক্সট অধ্যায়ের প্রশ্নগুলি সলভ করব